আলাইকুম চলে আসলাম লাইভে অনেকটা গ্যাপ ছিল না বেশ কিছু দিনের ইনশাল্লাহ চেষ্টা করব প্রতি প্রতি একদিন অন্তর অন্তর বা দুই দিন অন্তর অন্তর নিয়মিত লাইভ করবার চলেন আজকে যে হিজাবটা দেখাবো এটা হচ্ছে এটাও ভীষণ সামার ফ্রেন্ডলি একটা ম্যাটেরিয়ালের উপরে হিজাব এনেছি প্লেন কালার এগুলো এক ধরনের কটন কাপড় একটু তুলতুলে ব্যাপার আছে হ্যাঁ অনেক সফট আর এই যে আপনারা সব সবসময় ট্যাসেলগুলো খুব পছন্দ করেন বিভিন্ন রকমের ট্যাসেল এটা তো একটা পমপম জাতীয় ট্যাসেল রয়েছে আর সবচেয়ে যেটা বড় ভালো বিষয় হিজাবটার সেটা হচ্ছে লম্বা চওড়ায় আছে অনেক হ্যাঁ আপনারা অলমোস্ট ফুল কভারেজ পাবেন অলমোস্ট কি ফুল কভারেজ পাবেন হ্যাঁ লার্জ ইন সাইজ সো চলেন শুরু করে দিন যদি কেউ লাইভে থেকে থাকেন আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানালে আমার জন্য বেটার হয় ওকে সো শুরু আমি একটু জাস্ট শেয়ার করে আমার নিজের বলে। আমাকে একটুখানি সময় দেবেন না তারা প্লিজ যে ক্লথটা দেখাচ্ছে এটা কটন ওয়ান কাইন্ড অফ কটন একটা ম্যাটেরিয়াল এবং এইটার সবচাইতে যে ভালো দিক সেটা হচ্ছে আপনার আয়রন করার ঝামেলা নেই হ্যাঁ কিছুই হিজাব আছে না রেগুলার বেসিসে আয়রন করতে হয় বা এইগুলো এটা আপনি একদম খুব রাফ ইউজ করতে পারবেন এবং আলাদা করে এটার জন্য কোনো আপনাকে কোনো এফোর্ট দিতে হবে না ওকে এখন যে পরিমাণ গরম পড়েছে আমি চেষ্টা করব এরপর যে হিজাবগুলো দেখানোর সবগুলোই যাতে সামার ফ্রেন্ডলি এবং রাফ ইউজ করবার জন্য ভালো হয় হ্যাঁ বাজেট ফ্রেন্ডলিও রয়েছে এটা ঠিক আছে আপনারা চলেন শুরু করি আচ্ছা একটা একটা করে কালার দেখায় প্রত্যেকটা কালার খুব সুন্দর ওই যে বললাম রেগুলার ইউজের জন্য খুবই ভালো সেইটা মাথায় রেখে কালারগুলো এনেছি চলেন শুরু করে যে কালারটা দেখায় সেটা দেখেন খুব সুন্দর একটা ব্লু হ্যাঁ এটা কি কি ব্লু বলবেন বলেন তো খুব সুন্দর একটা ওকে এইটা আমি একটু পুরোটা দেখাই আপনাদের তাহলে হয়তো আপনাদের জন্য আরো বুঝতে সুবিধা হবে দেখেন কাপড়টার মধ্যে একটু কেমন যেন রয়েছে না এর আগে ক্রাস্ট কটন দেখিয়েছিলাম একটা সেটা সেটার ও হিউজ কালেকশন এসেছে অনেক কালার দেখাবো ইনশাল্লাহ এটা দেখেন কাপড়টার মধ্যে কেমন একটু সেলফ একটা টেক্সচার আছে দেখেন হ্যাঁ কেমন একটু জর্ণ জর্ণ এটার জন্য কি হয় যখন আপনি হিজাবটা মাথায় জড়িয়ে পড়বেন ভীষণ ভালো লাগবে দেখতে ওকে আর আবারও বলছি খুবই কমফোর্টেবল লম্বা চওড়ায় অনেক আছে আলহামদুলিল্লাহ আর চারপাশে আপনি চারটা ট্যাসেল পাচ্ছেন ট্যাসেলগুলোর কিছু রয়েছে শুধুমাত্র যে দেখতে ভালো লাগে বা স্টাইলের জন্য না এটার যে অ্যাডভান্টেজ রয়েছে সেটা হচ্ছে আপনারা লাইক যখন হিসাবটা পরবেন এই ট্যাসেলগুলো এটার একটা ওয়েট রাখে ফলে মাথা থেকে পড়ে যাওয়া বা সরে যাওয়া ব্যাপারটা থাকে না খুব সাপোর্ট দেয় হ্যাঁ ট্যাসেলগুলো সো এটা ছিল ফার্স্ট কালার আর এরপরের একটু সময় দেন আমাকে একটু সময় নিচ্ছি সরি একটু সময় নিচ্ছি স্ট্রুমিলি সরি ফর দ্য একটু সময় নিচ্ছি প্লেন কালার আর ক্লপটা দেখাচ্ছে এটা কটন বা কাইন্ড অফ কটন একটা ম্যাটের হিরোপগুলো দেখানো সবগুলোই আমায় নিচ্ছি সরি ফর দ্যায়ট একটু সময় দিচ্ছি চলে নেক্সট কালারে চলে যায় সরি সময় নিলাম আচ্ছা দেখেন এইটা গেল ফার্স্ট যে কালারটা দেখালাম সেইটা এরপর আর জাস্ট কালার দেখিয়ে যাব হ্যাঁ সেকেন্ড যে কালারটা সেটা দেখেন একটা অসম্ভব সুন্দর একটা অ্যাশ ডাবল কিন্তু ই রয়েছে ইফেক্ট রয়েছে কালার ইফেক্ট দেখেন একটু ডি ডিপ অ্যাশ একটু লাইট অ্যাশ হ্যাঁ যার জন্য ভীষণ ভাল লাগে মানে একটা ফেডেড ফেডেড ব্যাপার আছে হ্যাঁ খুব ভাল লাগে আর মানে সবটাইতে যেটা যে জিনিসটা বেশি লাগছে আমার কাছে সেটা হচ্ছে যে পম পমের মতো চারপাশে থাকবে যারা বিভিন্ন বিভিন্ন স্টাইল করে পড়েন সো তাদের জন্য অনেক পছন্দনীয় বিষয়টা ওকে সো আপনাদের অনেকেরই ট্যাসেল ট্যাসেল প্রীতি আছে তাদের জন্য তো এটা একটা কি বলবো অপশন ঠিক আছে সো একটা অ্যাশ চলে গেল এরপরে আরো একটা কালার আছে একটু পার্পেল দেখেন সাথে আবার ফেডেড মানে লাইট ডিপ করে করা খুব সুন্দর আপনারা খুব সুন্দর মানে আমি জানি না ক্যামেরায় কতটুকু বুঝতে পারছেন আবারও বলছি খুব সামার ফ্রেন্ডলি একটা কালেকশন এবং নট অনলি সামার ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলিও হ্যাঁ রেগুলার অফিস করেন যারা রেগুলার বাইরে যাচ্ছেন এই গরমে একটা মানে হরিবুল একটা গরম তাই না সো এই গরমে আপনাদের জন্য খুব ভালো একটা হিজাব হ্যাঁ দেখাচ্ছি ইনশাল্লাহ লম্বা চওড়ায় অনেক আছে লম্বা চড়াতে কত হবে সেটা বলে নেই সেটা আগে বলা উচিত ছিল সরি আমি বলে নিচ্ছি ছত্রিশ বাই বাহাত্তর ইঞ্চি ওকে মানে চওড়াতে হবে ছত্রিশ ইঞ্চি লম্বাতে বাহাত্তর ইঞ্চি সো অনেক অনেক আছে হ্যাঁ সো আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে পড়তে পারবেন তারপরে পরের কালার চলে যায় পরে একটা দেখেন একটা পেস্ট কালার এসেছে সুন্দর এটাও ভীষণ সুন্দর আর আবারও বলছি ট্যাসেলগুলোর জন্য অনেক ভাল লাগে চার পাশে চারটা করে ট্যাসেল আসছে সো সুন্দর ওকে সো পেস্ট কালার এটা এরপরে যে কালারটা আছে সেটা দেখান স্কিন কালার যেটাকে বলে দেখেন অ্যাশের আর একটা এসেছে একটু ডার্ক হ্যাঁ লাইট এবং ডার্ক আমি একটু আগে যেটা দেখালাম সেটারই একটা দুইশের ডার্ক একটা অ্যাশ আছে দেখাচ্ছি আচ্ছা এরপরে দেখেন অ্যাশটা সুন্দর মানে অনেক সুন্দর আপনারা যারা রেগুলার বাইরে যান রাফ ইউজের জন্য হ্যাঁ একদম দুমড়ে মুচড়ে ডোলে ইউজ করতে পারবেন কম্ফোর্ট নিয়ে ঠিক আছে উইথ কমফোর্ট ওকে এটা হচ্ছে ডিপ অ্যাশ একটু আগে যেটা দেখালাম আবার একটু পাশে রেখে দেখায় যাতে সুবিধা হয় বুঝতে দেখেন এটা ছিল লাইট এটা টিপ ওকে অ্যাশ বা চারকোল যাই বলেন আপনারা এটা চারকোল কালারও বলতে পারেন আচ্ছা এরপরে একটা আছে খুব সুন্দর একটা কি কালার বলেন তো এটাকে বলবেন আপনারা মফ পিঙ্ক হ্যাঁ মক পিঙ্ক কালার ওকে তো সুন্দর একটা মফ পিঙ্ক কালার এসছে ভালো ভালো লাগছে হ্যাঁ চেপগুলো অনেক ভালো অনেক আরামদায়ক আমি নিজে ইউজ করেছি ভীষণ আরামদায়ক ওকে এরপরে আসেন এরপরে পিঙ্ক পিঙ্ক আছে যারা লাভার আছেন তাদের জন্য এটা তো নিয়ে নিতে পারেন ঠিক আছে এই যে দেখেন পিঙ্ক একটা খুব সুন্দর আমি মানে ক্যামেরায় যে দেখাচ্ছে আপনারা মনে হয় কিছুটা বুঝতে পারছেন যে কত সফট ম্যাটেরিয়ালটা হুম আমি এখন থেকে যে হিজাবগুলো দেখাবো সবগুলো আমার ম্যাক্সিমাম হিজাবই কমফোর্টেবল সো এখন থেকে যেগুলো দেখাবো সবই সব এটা কি সেম কালার দিতে এসছে না আচ্ছা দেখেন একটু কফি টাইপের হ্যাঁ কফি না বাট কফি টাইপের কফি বলা যাবে না এটাকে একটু কেমন যেন হ্যাঁ ক্যামেরায় যা দেখছেন সেটাই ওকে এই যে রাইট সো এইটা একটা তারপরে আসছে একটা মাস্টার্ড কালার মাস্টার্ড ইয়ালো বা মাস্টার্ড যেটা বলেন দেখেন একটু একটা ফেড একটা ফেড কালার একটা ডিপ কালার দেওয়া আছে জন্য কালারটা একটু কনফিউজিং হয়ে গেছে বাট সুন্দর হ্যাঁ অনেক সুন্দর অসম্ভব সুন্দর চারটা ট্যাসেল পাবেন লম্বা চওড়ায় অনেক আছে আমি মেনশন করে দেবো স্টিল পিকচারও ট্রাই করবো আপনাদের জন্য দিয়ে দেওয়ার অ্যাশ এর এরপরে দেখেন আর একটা এসছে এটা কি কালার আমি জানি না আপনারা যদি ওয়াটার কালার বলেন ওয়াটার কালার বলবেন এই দেখেন যা দেখছেন ক্যামেরা এটা অ্যাশও না হোয়াইট না মানে কেমন যেন মানে হোয়াইটের মধ্যে কিছু একটা লাইট অ্যাশের কিছু একটা ছিটেপোটা দিলে যেমন হয় সেরকম টাইপের একটা কালার ওকে সো এই ছিল আজকের যে কালেকশনটা দেখালাম সেটার কালার ওয়ালাইকুম আসসালাম সাদিয়া সাবরিন ওয়ালাইকুম আসসালাম আপু সো এই কয়টা কালারই ছিল আমি ট্রাই করবো স্টিল পিকচার দিয়ে দেওয়ার হ্যাঁ অনেক কমফোর্টেবল বাজেট ফ্রেন্ডলি একটা কালেকশন দেখালাম আপনাদের জন্য যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করতে পারেন অথবা আমি তো স্টিল পিকচার দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন ওকে সো মানে সেখান থেকে ছবি নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন আরও ডিটেল জানার থাকলে প্রাইস অ্যান্ড ডিটেল ইনবক্স করতে হবে একটু কষ্ট করে আমরা জানিয়ে দেবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম